হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের পেট্রোকেমিক্যাল শিল্প নিয়ে আলোচনা করব। তো পেট্রোকেমিক্যাল শিল্প কী? যে শিল্প কারখানায় উন্নত প্রযুক্তি ও আধুনিক শিল্প পরিকাঠামোর উপর নির্ভর করে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন উপজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে, বা অনুসারী শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য উৎপন্ন করে, তাকেই পেট্রোরসায়ন শিল্প বলা হয়ে থাকে। বেশ, এই পেট্রোরসায়ন শিল্পের বণ্টন ভারতে এই পেট্রোরসায়ন শিল্পের বণ্টন দেখো চারটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চলের মধ্যে পড়ছে দেখো ট্রম্বে, থানে, ভাদোদরা, জামনগর, কয়ালি, এগুলি হলো পশ্চিমাঞ্চলের পেট্রোকেমিক্যাল শিল্প। এই শিল্পগুলির মধ্যে এই জামনগর হলো ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। বেশ, পরটি দেখো দক্ষিণাঞ্চল, ভারতের দক্ষিণাঞ্চলে তুতিকোড়িন, চেন্নাই, ম্যাঙ্গালোর ও তামিলনাড়ুর মানালি, এগুলি হলো দক্ষিণাঞ্চলের পেট্রোকেমিক্যাল শিল্প। এবং পরটি দেখো পূর্বাঞ্চল, এই পূর্বাঞ্চলের মধ্যে পড়ছে দেখো পশ্চিমবঙ্গের হলদিয়া ও বিহারের বারাউনি, এই দুটি পেট্রোকেমিক্যাল শিল্প হলো পূর্বাঞ্চলের অন্তর্গত। নেক্সট দেখো উত্তর পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্তর্গত অসমের বঙ্গাইগাঁও, এটি হলো উত্তর পূর্বাঞ্চলের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। বেশ, এখন আমরা দেখে নেব এই পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ সম্বন্ধে। এক নম্বর পয়েন্ট দেখো কাঁচামালের প্রাচুর্য। তো পশ্চিম ভারতের মহারাষ্ট্রের মুম্বে, হাই, বাসিন প্রভৃতি, গুজরাটের আঙ্কলেশ্বর, আহমেদাবাদ, উত্তর পূর্ব ভারতের অসমের ব্রহ্মপুত্র উপত্যকা, দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূল থেকে প্রাপ্ত খনিজ তেল ও মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত খনিজ তেল এই শিল্পের প্রধান কাঁচামাল রূপে ব্যবহৃত হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টে দেখো খনিজ তেল শোধনাগারের অবস্থান। ভারতের বিভিন্ন জায়গায় যেমন ট্রম্বে, কয়ালি, জামনগর, অসমের বঙ্গাইগাঁও, হলদিয়া, এই তৈল শোধনাগার থেকে উপজাত দ্রব্য তথা কাঁচামালের সহজলভ্যতা রয়েছে। নেক্সট পয়েন্ট বন্দরের অবস্থান। ভারতের বিভিন্ন প্রান্তে যেমন মুম্বাই, কান্ডালা গুজরাটের, হলদিয়া বন্দর, চেন্নাই বন্দর প্রভৃতি প্রথম শ্রেণীর বন্দর দিয়ে বিদেশ থেকে তেল, কাঁচামাল, যন্ত্রপাতি আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানির সুবিধা রয়েছে। এই তেল আমদানি এবং উৎপাদিত পণ্য রপ্তানির সুবিধা হওয়ার জন্য এই পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার বা বিকাশ লাভ ঘটেছে। বেশ, পরের পয়েন্ট দেখো বিদ্যুৎ শক্তি। ভারতের কয়না, উকাই ও পশ্চিমঘাটে জলবিদ্যুৎ, আহমেদাবাদের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্রের তারাপুর, কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তির যোগান রয়েছে এই পেট্রোকেমিক্যাল শিল্পের ক্ষেত্রে। এই বিদ্যুৎ শক্তি প্রাচুর্য থাকার জন্য এই পেট্রোকেমিক্যাল শিল্প ভারতের বিকাশ লাভ করেছে বা গড়ে উঠেছে। পরের পয়েন্টটি দেখো জল সম্পদের প্রাচুর্য। তাপ্তি, সবরমতী, নর্মদা, কাবেরী, ব্রহ্মপুত্র, হলদি প্রভৃতি নদীর ও বিভিন্ন জলাধার থেকে প্রচুর জল পাওয়ার সুবিধা রয়েছে। জল সম্পদের প্রাচুর্য থাকার জন্য এই পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে। পরের পয়েন্টটি দেখো উন্নত পরিবহন ব্যবস্থা। ভারতের রেলপথ, সড়কপথ দ্বারা বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত হওয়ায় এই শিল্পগুলি অর্থাৎ পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার সুবিধা রয়েছে বা বিকাশ লাভ ঘটেছে। নেক্সট পয়েন্ট দেখো মূলধনের প্রাচুর্য।
দেশীয় শিল্পপতি, রাষ্ট্রায়ত্ত কোম্পানি, বহুজাতিক সংস্থা এই শিল্পে যথেষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ করে। এই মূলধনের প্রাচুর্যতার কারণে এই পেট্রোকেমিক্যাল শিল্প করে উঠেছে। চাহিদা ও বাজার, সমগ্র দেশ প্রতিবেশী দেশগুলোর মধ্যে এই পেট্রো রসায়ন শিল্পজাত দ্রব্যের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এই চাহিদা ও বাজার থাকার জন্য ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে। পরের পয়েন্ট দেখো, অন্যান্য কারণ, দক্ষ কারিগর, উন্নত প্রযুক্তিবিদ্যা প্রভৃতি এই শিল্পের উন্নতি ঘটিয়েছে। বেশ, তাহলে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ সম্বন্ধে জানলাম। এখন জেনে নেব অনুসারী শিল্প, আধুনিক শিল্প দানব ও উদীয়মান শিল্প কী। বেশ, অনুসারী শিল্প কী? কোনো বৃহদায়তন শিল্পের শিল্পজাত দ্রব্যকে ব্যবহার করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকেই বলা হয় থাকে অনুসারী শিল্প। যেমন পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিল্প গড়ে ওঠে, যেমন প্লাস্টিক শিল্প গড়ে ওঠে। তো এই পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে প্লাস্টিক শিল্প গড়ে উঠেছে, এই প্লাস্টিক শিল্পটি হলো অনুসারী শিল্প। বেশ, পরটি দেখো, আধুনিক শিল্প দানব। পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় আধুনিক শিল্প দানব, কারণ এই পেট্রোরসায়ন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয়, যেগুলি মুখ্য দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেমন বেনজিন, ইথিলিন, প্রোপিলিন প্রভৃতি রাসায়নিক দ্রব্য এবং পলিমার্স, পলি ইথিলিন, পলিথিন প্রভৃতি হল মুখ্য উৎপাদিত দ্রব্য। তাছাড়া বিভিন্ন ধরনের গৌণ দ্রব্য উৎপাদিত হয়ে থাকে, যেমন ডিটারজেন্ট, রং প্রভৃতি। এই যে মুখ্য এবং গৌণ দ্রব্যগুলি, এই উৎপাদনের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ধরনের শিল্প একই সাথে বৃহৎ আকারে বিকাশ লাভ করে থাকে। তার জন্যই কিন্তু এই পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় আধুনিক শিল্প দানব। বেশ, নেক্সট দেখো, উদীয়মান শিল্প কি? এই পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় থাকে উদীয়মান শিল্প, কারণ এই শিল্পের অগ্রগতি অতি দ্রুত হারে হয়েছে এবং এই শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তার জন্যই এই পেট্রোকেমিক্যাল শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। বেশ, ক্লাসের শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে লাইক কমেন্ট দিয়ে জানিও। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।